বিভিন্ন টাইপের কিছু ফাংশনের আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবো তার মধ্যে আমি মূলত যেসব ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব তাদেরকে আমি মূলত চারটি ভাগে ভাগ করছি তো আমাদের কাছে যেমন ধরে দেখা যাচ্ছে প্রথম টাইপ ওয়ান আমি ওই ওই ধরনের ফাংশনকে নাম দিলাম একটা সরল ফাংশন একদম ইজিলি অর্থাৎ এক্স প্লাস থ্রি এই টাইপের আর টাইপ টু হচ্ছে ভগ্নাংশ ফাংশন অর্থাৎ যখন ভগ্নাংশ আকারে কোনো ফাংশন থাকবে সেটাকে আমরা টাইপ টু চিন্তা করলাম এবং বর্গমূল ফাংশন যখন অনেক সময় রুট ওভার থাকে রুট দিয়ে কোনো ফাংশন থাকে এবং লাস্ট যে টাইপ হচ্ছে সেটা হচ্ছে লাগারিদম ফাংশন তো মূলত আমরা এই চার টাইপেরই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব তা আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য প্রথমত আমি শুরু করতে যাচ্ছি টাইপ ওয়ানের কাজ তো টাইপ ওয়ান আমাদের ফাংশানটা হচ্ছে কি প্রদত্ত ফাংশন তা আসলে আমরা দেখব যে কি এখানে এক্সের যে সকল মান অর্থাৎ এক্সের যে কোনো বাস্তব মান বসেলে কিন্তু আমরা এফেক্স এর মানটা পাব তাই না তাই আমরা সরাসরি লিখে দেব সকল বাস্তব মানের জন্য এক্সের সকল বাস্তব মানের জন্য এফেক্স সংজ্ঞায়িত অর্থাৎ আমরা এক্সের যে কোনো মান বসাইলে অর্থাৎ বাস্তব যে কোনো মান বসাইলে আমরা কিন্তু এফ এক্সের মান পাবো তাই ওই যে আমরা বললাম এক্সের যে সকল মান অর্থাৎ বসানো যাবে যে সকল মানের জন্য ফাংশনের মান পাব সেগুলোকে আমরা ডোমেন বলবো তাই আমরা লিখতে পারবো ডোমেন অফ এফ অর্থাৎ আমরা এভাবেই প্রকাশ করি ডি এফ দ্বারা আমরা লিখতে পারবো এটা হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ ডোমেন হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা এই ফাংশানের এরপরে আসবো আমরা এটার রেঞ্জ বের করব। তো আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম আমরা যখন আসলে একটা ফাংশনের ডোমেইনটা সহজে বের করব কিন্তু যখন আমরা ফাংশানের রেঞ্জ বের করতে যাব। তখন ওই ফাংশানটাকে আমাদেরকে একটু বিপরীত করতে হবে তো বিপরীত করার জন্য আমরা কি করছি দেখছো দেখো একটু এই প্রথমে এই ফাংশানটাকে আমি টোটালকে ওয়াই ধরলাম এই যে ধরি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস থ্রি যার এখান থেকে আমরা এক্সের মানটা বের করবো অর্থাৎ আমাদের ফাংশনটা ছিল এক্সের আমরা ফাংশানটাকে ওয়াইয়ের বানিয়ে ফেলবো তো আমি যদি লিখি যে কি ওয়াই মাইনাস থ্রি টু এক্স সো এক্স ইকুয়েল টু ওয়াই মাইনাস থ্রি এটা আসলে আমাদের আগের যে ফাংশনটা ছিল তাকে বিপরীত বানালাম তো এটিকে আমি নাম দিতে পারি এটা যেহেতু বিপরীত তাই আমরা এফ ইনভার্স ওয়াই এটা নাম দিলাম পাশে লিখলাম ধরি তো এখন যেহেতু এফ ইনভার্স ওয়াই খেয়াল করো তোমরা এফ ইনভার্স ওয়াই সমান আমরা পাচ্ছি কি ওয়াই মাইনাস থ্রি কিন্তু আমার প্রব যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা ছিল এক্স চলকের মধ্যে তাই আমরা করলাম কি এটাকে এফ ইনভার্স এক্স বানিয়ে দিলাম অর্থাৎ ওয়াই এর জায়গায় আমরা এক্স বসাচ্ছি এক্স মাইনাস থ্রি অর্থাৎ আমাদের মূল ফাংশানটা যেটা ছিল এক্স প্লাস থ্রি তার বিপরীত ফাংশান হচ্ছে এক্স মাইনাস থ্রি এখন আমরা চিন্তা করব যে কি এখানে কি কি মান বসাইলে আমরা অ্যাফ এর মান পাবো ওই যে বললাম অর্থাৎ এটার ডোমেন বের করব। এটা যখন আমি ডোমেন বের করব এটার ডোমেন অর্থাৎ অ্যাফ ইনভার্সের যেটা ডোমেন সেটা কিন্তু মূল ফাংশনের রেঞ্জ হিসাবে বিবেচিত হবে আচ্ছা তাহলে আমি বলতে পারবো একইভাবে আগের মতোই সো এক্সের সকল বাস্তব মানের জন্য এফ ইনভার্স এক্স সংজ্ঞায়িত তো সুতরাং রেঞ্জ যে রেঞ্জকে আমরা আর এফ দ্বারা প্রকাশ করছি অর্থাৎ এফ এর রেঞ্জ আমরা ওইখানে বলতে পারবো রিয়েল নাম্বার তো আসলে আমাদের এই যে সরল ফাংশন সরল ফাংশনের ডোমেনটা হচ্ছিল আমার বাস্তব সংখ্যা এবং রেঞ্জ হচ্ছে তাও বাস্তব সংখ্যা এই দুটাই আমরা বের করে নিলাম তো একটা কথা না বললেই নয় আসলে আমি যেটাকে টাইপ ওয়ান বলছি সরল ফাংশান সরল ফাংশানের ডোমেন এবং রেঞ্জ বের করা খুবই সহজ আসলে সচরাচর দেখা যায় সরল ফাংশনের ডোমেনটাও আমরা বাস্তব সংখ্যা পাচ্ছি এবং রেঞ্জটাও বাস্তব সংখ্যা পাচ্ছি তো আরেকটা জিনিস বলে রাখি আমরা প্রথমে যে ফাংশনটা থাকবে তার আমরা ডোমেন বের করব। ডোমেন মানে হচ্ছে এক্সের কোন কোন মানের জন্য এখান থেকে আমরা মান পাচ্ছি সেটাই মূলত বলা তো দেখা যাচ্ছে এক্সের যে কোনো বাস্তব মান বসে আমরা এখান থেকে এফ এক্স এর মান পাচ্ছি অর্থাৎ সকল মানকে আমরা একসাথে রিয়েল নাম্বার আর দ্বারা প্রকাশ করছি এরপরে আমরা ফাংশনটাকে বিপরীত করব। বিপরীত করার জন্য আমরা এটাকে ওয়াই ধরে নিব ওয়াই ধরে আমরা এখান থেকে এক্সের মানটা বের করব অর্থাৎ আগে অঙ্ক ছিল আমার এক্স প্লাস থ্রি অর্থাৎ ফাংশনটা ছিল এক্স প্লাস থ্রি তাকে বিপরীত বানাইলে সেটা আমার এই যে ওয়াই চোলেকের মধ্যে ধরে নিলাম এবং ওইটাকে আমরা অফ ইনভার্স ওয়াই ধরে তারপর অফ ইনভার্স এর মান থেকে আমরা অ্যাফ ইনভার্স এক্স বসাবো এবার দেখবো এখানে এক্সের কোন কোন মান এর জন্য এটা মান পাওয়া যায় এখানেও দেখা যাচ্ছে এর সকল বাস্তব মানের জন্য অ্যাফ ইনভার্স এক্স সঙ্গে তাই আমি বলতে পারবো এই ফাংশনের অর্থাৎ অ্যাফ ইনভার্স এক্সের ডোমেন কিন্তু আর হবে তো যেটাই এই বিপরীত ফাংশনের ডোমেন যেটা সেটাই হচ্ছে আমাদের এফ এক্সের কি রেঞ্জ এই মূলত এই থিওরিতে আমরা কাজ করে যাব এবার আসি আমাদের দুই নম্বর টাইপের প্রবলেম সলভ করবো আমরা দুই নম্বর টাইপ ছিল আমাদের কাছে ভগ্নাংশ ফাংশন অর্থাৎ এক্স ইকুয়াল টু এই টাইপের একটা ভগ্নাংশ ফাংশন দেওয়া থাকবে তা আমরা যত ধরে নিলাম প্রদত্ত ফাংশন বলে আমরা ধরে নিচ্ছি একটু বলে রাখি এটা হচ্ছে ভগ্নাংশ ফাংশন তো যখনই তোমরা ভগ্নাংশের ফাংশন দেখবা তখন সব সময় ভগ্নাংশের হরের দিকে নজর দিবা এই যে কারণ ভগ্নাংশের হর কখনো জিরু হইতে পারবে না কারণ যদি ভগ্নাংশের হর জিরো হয় তাহলে পুরা ফাংশনটা কিন্তু একটা অসংজ্ঞায়িত হয়ে যায় তাই আমাদের মূল কি পয়েন্ট হচ্ছে এটা কখনো জিরু হবে না তাই আমরা লিখব দেখো আমরা খুব সুন্দর করে লিখে দিলাম এফ এক্স এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যদি কেবল যদি থ্রি এক্স প্লাস ওয়ান নট জিরো হয় অর্থাৎ এটা কখনো জিরো হইতে পারবে না তাহলে এটা যদি জিরো না হয় তার মানে আমরা এখান থেকে দেখো মান বের করছি এক্স নট ইকুইয়াল টু মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ানটাকে উপাসে নিয়ে গেলাম দ্যাট মিন্স এখান থেকে আমরা বের করতে পারবো এক্স নট ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি তার মানে কি জানো এক্সের মান কখনো মাইনাস ওয়ান বাই থ্রি হবে না এই মানটা ছাড়া বাকি সকল মানই হবে তাই আমি লিখতে পারবো যেহেতু এই মানটা ছাড়া বাকি সকল মান হবে তাই আমরা লিখব সুতরাং ডোমেইন দেখো সুতরাং ডোমেইন ডি এফ ইকুয়াল টু সকল মান হবে অর্থাৎ সকল বাস্তব সংখ্যা হবে তবে এই মানটা ছাড়া তাই আমরা সকল বাস্তব সংখ্যা থেকে এই মাইনাস ওয়ান বাই থ্রি ভ্যালুটা বাদ দিয়ে দেব। অর্থাৎ মাইনাস ওয়ান বাই থ্রি ছাড়া বাকি সকল বাস্তব সংখ্যা ডোমেইন হবে তাই আমরা রিয়েল নাম্বার আর থেকে আমরা মাইনাস ওয়ান বাই থ্রি বাদ দিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের ডোমেইন এখন আসে আমাদের রেঞ্জের কথা এখন রেঞ্জ যদি বলি তাহলে আমাদেরকে করতে হবে কি ধরি এই ফাংশনটাকে অর্থাৎ যে ফাংশনটা ছিল ওকে আমাদের ওয়াই হিসেবে ধরে নিতে হবে ওয়াই ইকুয়েল টু এক্স মাইনাস থ্রি থ্রি এক্স প্লাস ওয়ান এখান থেকে আমার এক্স চলকের মান বের করে নিব অর্থাৎ ফাংশানটা ওয়াইয়ের হয়ে যাবে তো দেখা যাচ্ছে এরপরে আমরা থ্রি এক্স ওয়াই দ্বারা গুণ করে নিব আমরা মোটামুটি এই যে ওয়াই সমান যেটা ছিল ফাংশান ওখান থেকে আমরা মোটামুটি এক্সের মানটা বের করে নিলাম তো এক্সের মানটা বের করার পরে খেয়াল করে আমরা একটু এখানে উপরে একটা মাইনাস দেখা একটু দেখতে বিশ্রী দেখাচ্ছে তাই আমি করলাম কি এই নিচের সংখ্যাটাকে অর্থাৎ থ্রি ওয়াই মাইনাস ওয়ানকে ওয়ান মাইনাস থ্রি ওয়াই বানাইলাম বিনিময়ে একটা মাইনাস সামনে আসবে ওই মাইনাসে মাইনাসে চলে যাবে অর্থাৎ এমনই হয়ে যাবে তো যে ফাংশানটা পাচ্ছি এটাকে আমরা অ্যাফ ইনভার্স ওয়াই হিসেবে অ্যাফ ইনভার্স ওয়াই হিসেবে ধরে নিব এরপরে যেহেতু আমরা এফ ইন ভার্স ওয়াই সমান আমরা পাচ্ছি কি ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থ্রি ওয়াই এখান থেকে আমরা পাচ্ছি এফ ইনভার্স এক্স এফ ইনভার্স এক্স হচ্ছে আমার ওয়াই প্লাস থ্রি ওয়ান মাইনাস থ্রি ওয়াই তো আমরা বলছিলাম যে কি রেঞ্জ বের করার জন্য মূল ফাংশনটাকে আগে বিপরীত ফাংশনে রূপান্তরিত করবো এখন তাহলে যেহেতু এটা বিপরীত ফাংশন তো এটিইও তো একটি ভগ্নাংশ ফাংশন তো আমি বারবার বলছিলাম ভগ্নাংশ ফাংশন যা হবে তার হর সবসময় নট ইকুয়াল টু জিরো হবে তা আমি লিখতে পারবো ইনভার্স এক্স সংজ্ঞায়িত হবে যদি কেবল যদি ওয়ান মাইনাস থ্রি এক্স নট ইকুয়াল টু জিরো হয় তো এখান থেকে আমরা এক্সের মান বের করব কিভাবে বের করছি দেখো মূলত ওয়ান ইকুয়াল টু থ্রি এক্স তারপরে লিখতে পারবো সরি নট ইকুয়াল টু তারপর থ্রি এক্স নট ইকুয়াল টু ওয়ান সো এক্স নট ইকুয়াল টু ওয়ান বাই থ্রি তার মানে এক্সের মান ওয়ান বাই থ্রি হবে না এটা ছাড়া সো আমরা খুব সুন্দর করে লিখবো এই মানটা ছাড়া বাকি সকল মানেই কিন্তু আমার রেঞ্জের মধ্যে যাবে সুতরাং রেঞ্জ আর এফ ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যা হবে তবে এই মানটা হবে না তাই বাস্তব সংখ্যা থেকে ওয়ান বাই থ্রি আমরা বাদ দিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের মূলত রেঞ্জ